আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই, কারোর ঘরে আগুন লাগে নাই। আগুন লাগছে হচ্ছে স্মার্টফোন মার্কেটে। 10,000 টাকা দামের ফোন এখন 12,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা। এই যখন অবস্থা, তখন অল্টন বলতেছে যে তারা 10,000 টাকার প্রাইস রেঞ্জে বেশ দারুণ একটা ফোন আছে, এই ফোনটাতে নাকি স্পেক ভালো, এই ফোনের দাম অনুযায়ী সব কিছুই ভালো। তো আমরা বেসিক্যালি সেই ফোনটা নিয়ে আজকে একটু রিভিউ করবো আর কি, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে দাম বিবেচনায় ওই ফোনটা কেনা যুক্তিসঙ্গত হবে কিনা। প্রিয় দর্শক, এই যে আমরা স্টুডিওতে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডিওতে আজকে রয়েছে প্রিমো R9। তো এই ফোনটা নিয়েই মূলত আজকে আমাদের রিভিউ, এবং এই ফোনের কিন্তু দারুণ একটা অফার আছে, সেটা হচ্ছে একটা তুফানি অফার চলছে ওয়ালটনের, যার মাধ্যমে আপনি যদি এই ফোনটা অর্ডার করেন তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন, নগদে 400 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন, যদি ওয়ালকার্টের মাধ্যমে অর্ডার করেন ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন, MRP হচ্ছে ফোনের 12,000 টাকা, আর যদি তুফানি অফারের মাধ্যমে কেনেন তাহলে পেয়ে যাবেন 10,490 টাকায়, প্লাস ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে দেখা যাচ্ছে যে 10,000 টাকা এই ফোনটা আপনি পেয়ে যাবেন। চলেন তাহলে শুরু করি, 10,000 টাকা এই ফোনটা কেমন হবে। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। প্রথমে এটা ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাই, এবং এই যে দেখেন পেছনে এক্স এর মতো করে একটা প্যাটার্ন, এটা আলোর বিপরীতে ধরে যদি আপনি একটু নাড়াচাড়া করেন দেখবেন যে বেশ নাচানাচি শুরু করে, বেশ ভালোই লাগে দেখতে। আর ওয়ালটনের ব্র্যান্ডিংও দেখতে পাচ্ছেন এখানে, ওয়ালটন R9 লেখা। এটা আরেকটু ছোট হলে ভালো হতো ভাই, অনেক বেশি বড় লাগছে আমার কাছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অবস্থানটা বেশ দারুণ একটা জায়গায় আছে। ক্যামেরা পাম্পটা বা ক্যামেরা হাউজিংটা একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে ওয়ালটন এখানে, এবং টু বি অনেস্ট এই যে ক্যামেরা পাম্পের ডিজাইনটা না, এটা আমার কাছে কিছু মোটোরোলার ফোনগুলোর মতো লাগছে। ফোনের সামনের দিকে তাকালেই প্রথমে আপনার নজর কাড়বে এর বেজেললেস একটা লুক, সত্যি এটা প্রশংসা করতেই হয়, তারা কিন্তু খুবই কম বেজেল দেওয়ার চেষ্টা করেছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। ডিউ ড্রপ নচ রয়েছে যেটা টোটালি আমি বলবো যে ওয়েলকামিং। ওভারঅল এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এর যে লুক অ্যান্ড ফিল আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর এর যে ওয়েট ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, একদিকে ওজন বেশি একদিকে কম এইরকম আমার কাছে মনে হয় না। অল্টনের ফোনগুলোতে সাধারণত যেটা থাকে এখানেও ঠিক সেরকমই দেখতে পাচ্ছি, নিচে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন টাইপ সি কেবল, এটা বেশ ওয়েলকামিং একটা জিনিস আমি বলবো। কম দামি ফোনেও ওয়ালটন এখন টাইপ সি পোর্ট দেওয়া শুরু করেছে, বা বেশ ভালো একটা ব্যাপার। ডান দিকে পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটার উপরে একটা টেকচার দিয়েছে তারা, যার ফলে আপনি আঙুল দিলে বুঝতে পারবেন যে আসলে কি ভলিউম রকারে হাত দিয়েছি নাকি পাওয়ার বাটনে হাত দিয়েছি। বাদিকে ওই যে বরাবরের মতো সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, উপরের দিকে তেমন কিছুই নাই, একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকলে বেশ ভালোই হতো। ফোনটার ওয়েট আমরা পেয়েছি 194.5 গ্রাম, আর থিকনেস আমরা মেপে দেখেছি 9.37 mm, যেটা আমি বলবো যে একটু মোটার দিকেই বলতে হবে। অবশ্যই পেছনে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। তবে ওয়ালটন কিন্তু কিপটামি করে নাই এর অ্যাক্সেসরিজ গুলোর ক্ষেত্রে, চলেন দেখে আসি কি কি রয়েছে এর মধ্যে। এই দূরমূল্যের বাজারে তারা কিন্তু ফোনের বক্সের মধ্যে মোটামুটি সবকিছু দিয়ে দিয়েছে, ব্যাক কভার তো পাচ্ছেনই, ফোনের উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগানো রয়েছে অলরেডি, এডিশনাল আরো একটা স্ক্রিন প্রোটেক্টর পাবেন, রয়েছে হেডফোন, রয়েছে কেবল, চার্জার, সিম ইনজেক্টর পিন, আরো রয়েছে ওয়ারেন্টি কার্ড। ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.52 inch, যেটা IPS LCD প্যানেল, আর রেজুলেশন হচ্ছে HD+, যেটা হওয়ারই কথা। আর ডিউ টু নচ তো বললামই একটু আগে, পাশাপাশি এর যে কালার যথেষ্ট ভিভিড ছিল এবং কালার রিপ্রোডাকশনও বেশ ভালোই, তবে আসলে এটা শুধুমাত্র ইনডোর কন্ডিশনের জন্য, আউটডোর গেলেই দেখবেন যে ব্রাইটনেস ফুল দিলেও আপনাকে একটু স্ট্রাগল করতে হচ্ছে, বাজেট ফ্যাক্ট কিচ্ছু করার নেই, এবং যে ভিউইং অ্যাঙ্গেল সেটা যথেষ্ট ভালো ছিল। পাশাপাশি আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এর টাচ রেসপন্সিভনেস, এর টাচ নিয়ে তেমন কোনো ইস্যু নাই, বেশ ফ্লুয়েন্ট একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন। কিন্তু এর ইস্যু আছে হার্ডওয়্যার নিয়ে, কারণ এতে বেশ পুরাতন একটা চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে G25, যেটা অক্টাকোর CPU বুঝলাম, বাট ব্যাপার হচ্ছে যে ভাই ওয়ালটনের কাছ থেকে না আমাদের প্রত্যাশা আরও অনেক বেশি, কারণ আমাদের দেশীয় কোম্পানি, আবার আমাদের দেশে প্রোডাকশন হচ্ছে। সো এই চিপসেটটা না আমি মেনে নিতে পারছি না, তার কারণ হচ্ছে এই একই দামে মার্কেটে কিন্তু আরও বেটার অপশন রয়েছে। পাশাপাশি এটার মেমোরির ক্ষেত্রেও একই কথা আমি বলতে পারি, 3GB র্যামের সাথে রয়েছে 32GB রম, যেটাও আমি বলবো কম, কারণ হচ্ছে এই একই দামে মার্কেটে 4GB 64GB অ্যাভেলেবেল মেমোরি, চাইলে আপনি এক্সটেন্ড করতে পারবেন 128GB পর্যন্ত। এবং হার্ডওয়্যারের পাশাপাশি আমি হতাশ হয়েছি এইটার পারফরমেন্সে, কারণ প্রচুর ল্যাগ এবং হিকআপ আমরা পেয়েছি, বিশেষ করে মাল্টিটাস্কিং করতে গেলে কিন্তু ফোনটা খুব একটা ভালো পারফর্ম করে না, প্রচুর ল্যাগ করে, আর পেছনে অনেকগুলো অ্যাপ ওপেন করে রাখলেই কিন্তু দেখবেন যে স্ট্রাগল করা শুরু করে। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, মানে এত অ্যাপ আপনার লাগে না, আপনি মাঝে মাঝে একটু ফোন করেন, মাঝে মাঝে ইউটিউবে বিভিন্ন ভিডিও
ভিডিও দেখেন বা ফেসবুক নিয়ে থাকেন সারা দিন WhatsApp-এ মেসেজ আদান প্রদান করেন তাহলে ভাই এই ফোনটাতে আপনার কোনোই সমস্যা হবে না যথেষ্টই ভালো পারফর্ম করবে সেই সব ক্ষেত্রে কিন্তু যখনই আপনি ফোনটা এক্সটেন্ডেড টাইম পর্যন্ত ব্যবহার করবেন এবং একটু গেমিং করার চেষ্টা করবেন দেখবেন যে ভাই এই ফোনটা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমরা এই ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলার চেষ্টা করেছি মানে মোটামুটি চলেছে খুব একটা ভালো বলতে পারবো না আর অন্যান্য গেম যেমন কল অফ ডিউটি তো আসলে খুব একটা অবস্থা ভালো না অ্যাসফল্ট 9ও খেলেছি মোটামুটি পারফরম্যান্স পেয়েছি বাট আপনি যদি ছোট ছোট গেম খেলেন যেমন টেম্পল রান বা লুডো ফ্রুট নিনজা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত গেম খেললে আপনার খুব একটা অসুবিধা হবে না আমরা এই ফোনটি গিগবেঞ্চ টেস্ট করেছিলাম এবং স্কোর পেয়েছি সিঙ্গেল করে 153 মাল্টি করে 825 আর আনটুটু স্কোরে টোটাল স্কোর এসেছে 106,786 সো এই ফোনটার পারফরম্যান্স নিয়ে আমি আসলে স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড কারণ মার্কেটে এই দামে আরও বেটার বেটার কিছু অপশন আছে ইভেন রিসেন্টলি ওয়ালটনেরও বেশ কিছু ফোন আমরা রিভিউ করেছিলাম যেগুলোর পারফরমেন্স এর চাইতেও বেটার দামে খুব একটা পার্থক্য নাই এতে অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স সাথে আপনার স্টক অ্যান্ড্রয়েডের কিছুটা ফিল পাবেন এবং যেখানে ওয়ালটন কিছুটা কাস্টমাইজ করেছে ওভারঅল এর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স এটা খুব একটা খারাপ না এর ক্যামেরা সেগমেন্টে চলে এলাম এবং পেছনে তিনটা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন এবং অবধারিতভাবে এর মধ্যে একটা সেন্সরই কাজের সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের যে মেইন সেন্সর সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর আছে আরও রয়েছে ভিজিএস সেন্সর এটার কাজ কি আমি নিজেও জানি না আর ছবির কোয়ালিটি টু বি অনেস্ট বেশ ভালোই লেগেছে আমার কাছে স্পেশালি আপনি যদি প্রচুর আলোর মধ্যে ছবি তোলেন অথবা ডে লাইটে ছবি তোলেন ছবিতে যথেষ্ট শার্পনেস পাবেন যদিও ডিটেইলের একটু ঘাটতি আমি খেয়াল করেছি তবে আলো কমে যেতে থাকলে ছবির কোয়ালিটিও কমে যেতে থাকে স্পেশালি যদি রাতের বেলা ছবি তোলেন দেখবেন যে শাটার স্পিড স্লো হয়ে গিয়েছে ছবিগুলো সফট হয়ে গিয়েছে ডিটেইলের কোনো দেখা নাই তবে ডাইনামিক রেশিও খুব ভালোই ছিল ওভারঅল স্কিন টোনটা ন্যাচারাল রাখতে পেরেছে ওয়ালটন স্পেশালি আমি বলবো যে কালারগুলো অতিরিক্ত বুস্ট করতে গিয়ে অ্যাবনর্মাল করে ফেলে নাই এটা বেশ ভালো একটা দিক সো ওভারঅল আমি রিয়ার ক্যামেরাকে ওকে বলবো তবে আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছি এর সেলফি ক্যামেরার পারফরমেন্স দেখে টু বি অনেস্ট এই দামের একটা ফোনের কাছ থেকে সেলফি ক্যামেরা আমরা আশা করেছিলাম হয়তো আরেকটু খারাপ হবে বাট আমাদেরকে খুশি করেছে এর সেলফি ক্যামেরাগুলো যেমনটা আপনারা এই মুহূর্তে স্যাম্পল দেখতে পাচ্ছেন ছবিতে যথেষ্ট ডিটেইল ধরে রাখতে পেরেছে ইভেন আমি বলবো যে শার্পনেসেরও ঘাটতি নাই আর পোর্ট্রেট ফটোগ্রাফিও বেশ ভালোই কাজ করে মাঝে মাঝে একটু এজ ডিটেক্ট করতে ওলট পালট হয়ে যায় আর কি আর এটা হচ্ছে এর সেলফি ক্যামেরার ভিডিওগ্রাফির স্যাম্পল এবং টু বি অনেস্ট আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে যথেষ্ট শার্পনেস আছে এবং এখন তো প্রচুর প্রচুর ভিডিও কলে আমরা কথাবার্তা বলি সো এই ফোনটা কিন্তু ভিডিও কল যারা বেশি করেন তাদের জন্য বেশ ভালোই হবে আমার কাছে মনে হচ্ছে সো ওয়ালটন R9 এর ক্যামেরা ওকে টাইপের খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না আর এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে ফোনটা একটু মোটাসোটা হয়ে গিয়েছে একটু বাল্কি টাইপের যেটা বুঝতেই পারছেন আপনারা আর বক্সের মধ্যে আপনি একটা চার্জার পেয়ে যাবেন যেটা 10 ওয়াটের ফুল চার্জ দিতে আপনাকে প্রায় 3 ঘন্টা বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে তবে টাইপ সি কানেক্টিভিটি হওয়ার কারণে আপনি বেশ কিছু সুবিধা পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে খুব দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারবেন আর আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে টেনে টোনে আপনি 2 দিন পর্যন্ত ব্যাকআপ নিয়ে যেতে পারবেন খুব বেশি ব্যবহার করলে দেখা যাচ্ছে যে দিন শেষে একবার আপনাকে চার্জ দিতে হবে বাকি থাকলো হচ্ছে এর লাউড স্পিকার টেস্ট আমরা টেস্ট করেছিলাম এবং আমাদের কাছে এভারেজ লেগেছে আসলে খুব বেশি আহামরি ভালো কিছু না আর একটু লাউড হতে পারতো এবং ফুল ভলিউমে ডিস্টর্ট হয় এটা না হলে আর একটু বেটার হতো তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু জোস এটা প্রতিবারই ফোনটা ওপেন করেছে এবং খুবই দ্রুত গতিতে ওপেন করেছে আমি বলবো এটা আমার কাছে ঠিকঠাক লেগেছে ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে খুব একটা হিটিং ইস্যু আমরা কিন্তু পাই নাই অতিরিক্ত ব্যবহারের পরেও আমরা খেয়াল করেছি যে টেম্পারেচার খুব একটা হট হয় নাই সো ওভারঅল এর পারফরমেন্সও মোটামুটি স্টেবল থাকবে ওকে খুব বেশি লম্বা করবো না আসলে এই 10-11 হাজার টাকা বাজেটের ফোনগুলোতে তো অপশনের শেষ নাই সো তার মধ্যে থেকে আপনাকে পিক করতে হবে যে আপনি আসলে কি চান আপনি যদি চান যে নর্মালি মাল্টিমিডিয়া ইউজেসের জন্য একটা ফোন কিনবেন ইউটিউবিং ফেসবুকিং সোশ্যাল মিডিয়াতে যা যা চ্যাটিং সফটওয়্যারগুলো আছে যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে যদি আপনি থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য একটা ভালো চয়েস হতে পারে অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আর আপনি যদি গেমিং এর জন্য ফোন খোঁজেন তাহলে ভাই আমি বলবো ওয়ালটনেরই আর অন্যান্য ফোন আছে বাজেট আর সামান্য কিছু বাড়িয়ে আপনি সেদিকে চলে যান এই ফোনটার দিকে না আসা ভালো হবে আর ক্যামেরা পারফরমেন্স তো মোটামুটি ভালোই আছে ক্যামেরাতে খুব হতাশ হবেন না আপনি ব্যাটারি পারফরমেন্সও ভালো ওভারঅল এটা রিকমেন্ড করার মতো তবে ভাই কি বলবো দামের কথা তো আসলে বলতেই পারতেছি না মার্কেটে যে হারে দাম বেড়ে চলেছে যাই হোক এটা দাম আর 1000 টাকা কম হলে মানে একদম জোস একটা অপশন হতো আর কি তো প্রিয় দর্শক ভিডিওটা আমি আর লম্বা করতে চাই না আপনাদের কাছে কেমন লাগলো এবং এই দামে এই ফোনটার আপনার কাছে কি মনে হয় আরও কি থাকা উচিত ছিল বা কোন জিনিসটা মিসিং আছে বলে আপনার কাছে মনে হয় একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট